ধানের জমিতে ইঁদুরের থাবা, সমূহ ক্ষতিগ্রস্ত একাংশ কৃষক, কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীন ত্রেশাবাড়ি এলাকায়। তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীন কৃষি প্রধান এলাকা ত্রিশাবাড়ি। ওই এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ফসলি জমি। এলাকার বসবাসকারী বেশিরভাগ পরিবারই কৃষির উপর নির্ভর। কৃষির উপর নির্ভর করেই চলে তাদের সংসারের ভরণ পোষণ। এই মরশুমে এই এলাকার কৃষকরা লাভের আশায় রোপণ করেছিল জমিতে ধান। ফলনও ভালোই হয়েছিল, কিন্তু মাঠে ধানের ফলন হতেই মেঠু ইঁদুর জমিতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। ধানের জমিতে মাটি খুঁড়ে ধান গাছ কেটে নষ্ট করে দিয়েছে বহু কৃষকের জমির ধান। আর এর ফলেই যেখানে প্রতি কানিতে কৃষকরা ধান পেত 20 থেকে 22 মন, সেখানেও ইঁদুরের থাবা বসানোর কারণে 14 মনের বেশি ধান পাওয়া যায়নি বলে অভিযোগ। এ বিষয়ে এক মহিলা কৃষক জানান, অগ্রহায়ণ মাসে ধান কেটে ঘরে তোলা শুরু করা হয়েছে, কিন্তু ইঁদুরের থাবা তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতি কানিতে নিজের পারিশ্রমিক বাদ দিয়ে অন্যান্য শ্রমিকের খরচা এবং জমির পরিচর্যা বাবদ খরচা প্রায় 11,000 টাকা। যদি গত বছরের তুলনায় 1,000 টাকা খরচা বেশি হলেও উৎপাদিত ধানের পরিমাণ 7-8 মন কম হয়েছে। কারণ ধানের জমিতে ইঁদুর যদি থাবা না বসাতো, তবে আশানুরূপ ধান ঘরে তুলতে পারত। তবে এই মহিলা কৃষক আরও জানান, সরকারিভাবে কোনো সাহায্য এখনো পর্যন্ত পৌঁছায়নি তাদের কাছে। ওই তো ইঁদুরের সমস্যা, খেতে প্রতি 14 মন পায়। ইঁদুরের বাসায় তো দৌড়ে লাগছে, 3-4 ওই ওষুধ দিয়ে তো কমে না ধান। হ্যাঁ, ধান কতটুকু জায়গাতে করছেন ধান এবছর? ওই তো 3 কানি প্রতি কানিতে 14 মন ধরে পাইনি। আগে তো পাই 22 মন 23 মন, মানে তো ইঁদুরের জ্বালায় তো পাইনি, ধান পান না। তো এই ক্ষেত্রে আপনাদের এগ্রিকালচার থেকে সহায়তা করা হয় না, কিছু দেয় না? তো কি ধান লাগাইছেন এগুলো এবছর? রঞ্জিত, তারপরে ওই হাইব্রিড তো সরকারি। তো এবছর ধান কি এখন ঘরে তুলতেছেন? হ্যাঁ হ্যাঁ। কিরকম এবছর ফলন হয়েছে? না হয়েছে না, ফলন ভালো হয়েছে না। বুঝিনি আপনারা মানে যারা কাজ করে তাদের খরচ টরচ দিয়া ওষুধ টষুধ দিয়া পাতি? আর এটা তো এক কানি করলে তো ওই 9,000-10,000, আর আমরা তো হিসাব করছি 11,000, তো মাত্র এই বছরে তো 1,000 দিয়ে। এই মহিলা কৃষকের অভিযোগ, ধানের জমিতে ইঁদুরের থাবায় অনেক কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারই চাইছে ইঁদুরের তাণ্ডব প্রতিরোধে সংশ্লিষ্ট কৃষি দপ্তর যেন ব্যবস্থা গ্রহণ করে। সে সাথে মেঠু ইঁদুরের হানায় ক্ষতিগ্রস্ত কৃষকদের যেন ক্ষতিপূরণ দেওয়া হয় সরকারিভাবে। এখন দেখার বিষয় কৃষি দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।